ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজশাহী চার আসনে, সেখানে আছেন সহকর্মী ঝুমি রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে বাগমারা উপজেলায়। এই আসনটির কি কি সমস্যা রয়েছে, সাধারণ মানুষের কি প্রত্যাশা ছিল, কি তারা পায়নি, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। পাশাপাশি তৃণমূলের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন, তারা সামনে নির্বাচনকে নিয়ে কি ভাবছেন, সেগুলো জানার চেষ্টা করছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেস নিয়ে। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব রেজাল করিম টুটুর, রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব রেজাল করিম টুটুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাইবো যে গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার টানা তিনবার ক্ষমতায় রয়েছে, এই আসনটিতে কতটুকু উন্নয়ন হলো বলে মনে করছেন? আমি ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই গত পাঁচ বছরে বাগমারার তেমন কোনো ডেভেলপ হয়নি। গত চোদ্দ বছরে তিনবার যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বাগমারা ডেভেলপ বলতে গেলে বিএনপির 91 থেকে 96 পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত এই বাগমারার ব্যাপক ডেভেলপ হয়েছে। বাগমারা একটি অবহেলিত এলাকা রাজশাহীর, এবং রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান এই বাগমারায় আছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বিএনপির সময় প্রতিষ্ঠা, এবং সে এমপিওভুক্ত বলেন আর যা কিছু বলেন। এই বাগমারায় মূল সমস্যা হলো এলাকাটা অ্যাকচুয়ালি কৃষিভিত্তিক এলাকা, এখানে বেকার সমস্যাটা অনেক বেশি। তো এই বেকার সমস্যা দূরকরণের জন্য এই বর্তমান আওয়ামী লীগ সরকার 2008 সালে আপনারা জানেন যে বলেছিল যে আমরা ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা কেজি চাল দিব, কিন্তু এই অঞ্চলের মানুষের কোনোটাই সুফল পায়নি। তো সামনে আসছে নির্বাচনে, বিএনপি তো বর্তমানে 10 দফা দাবিতে রয়েছে, তবে বিএনপির দাবি আদায় সাপেক্ষে যদি নির্বাচন হয় আপনি সেই ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশী হবেন। আপনি রাজশাহী জেলা যুব দলে রয়েছেন, সেখান থেকে কিভাবে নিজেকে এগিয়ে রাখবেন মনোনয়নের দৌড়ে, কি মনে হচ্ছে দল থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হবে কিনা? প্রথমেই বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত 27 দফা, এবং যে 10 দফা আমরা দাবিতে যে আমরা আন্দোলন আছি। প্রথম কথা হলো, যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় এবং বর্তমান নির্বাচন কমিশনের মানে অধীনে আমরা নির্বাচনে তো যাবো না, এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে যদি নির্বাচন হয়, সে নির্বাচনে বিএনপি আসলে আমি সেখানে মনোনয়নে শতভাগ আশাবাদী। কারণ হচ্ছে আমি জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম, জেলা বিএনপির সহছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, বর্তমানে জেলা যুব দলের সদস্য সচিব হিসাবে আমি রেজাল কন্টিউন এই ইউনিয়নেরই ছেলে। আজকে আমরা সেই শুভডাঙ্গা ইউনিয়নে আমরা বসেছি, এখানকারই ছেলে, এবং গত এই সাত থেকে আট বছর বাগমারা উপজেলা বিএনপির এবং সকল যে কর্মসূচিগুলো হয়, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আমি সহ আমার সঙ্গে যারা আছে তারাই সকল কর্মসূচিগুলো করেছি, এবং সাধারণ নেতাকর্মীদের মাঝে যে তাদের সুখ দুঃখে পাশে থাকা, বিভিন্ন মামলা হামলার জামিন থেকে শুরু করে সব কিছুতে আমি ছিলাম, এবং তাদের চাওয়াতেই আমি মনে করি যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী দিনে তরুণ নেতৃত্বকে আগে নিয়ে আসতেছেন, উনি বিভিন্ন দলীয় আপনারা দেখবেন বিভিন্ন পদ পদবীতেও, তা সেই হিসাবে আমি আশাবাদী, কারণ সাধারণ মানুষ আমার সঙ্গে আছে, তারা এখানে দলীয় অ্যাক্টিভিটি। একেবারে সংক্ষেপে বলবেন যে আপনি মনোনয়ন প্রত্যাশী, যদি মনোনীত হন এই এলাকার থেকে, তাহলে এই এলাকার মানুষের জন্য এমন কি করতে চান সংক্ষেপে? আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান দাবি আছে, আমরা এখনও পশ্চিম বাগমারে আছি, এই অঞ্চলের মানুষের প্রধান দাবি, বাগমারা 16টা উপজেলা ইউনিয়ন এবং 2টা পৌরসভা নিয়ে এই উপজেলাটা অনেক বৃহৎ একটা উপজেলা। তো এই পশ্চিম বাগমারা মানুষের একটা প্রাণের দাবি আছে যেন হাটগাঙ্গপাড়া পূর্ণাঙ্গ একটা উপজেলা বা পূর্ণাঙ্গ থানা হয়, কারণ এর আলোকে 2001 সালে তৎকালীন আবহেনা সাহেব এমপি উনি একটা পুলিশ ফাঁড়ি অলরেডি হাটগাঙ্গপাড়ায় প্রতিষ্ঠা করে বিএনপির সময়। তো এর পরে আর কোনো এই অঞ্চলে কোনো ডেভেলপ হয় নাই। তো আমি চাই যে আমার এই বাগমারায় অবহেলিত মানুষের মাঝে বাস্তব ভিত্তিক এবং কারিগরি যে শিক্ষা, এই শিক্ষাগুলো চালু করে এবং কৃষিভিত্তিক যে উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করা এবং বেকারত্ব দূর করা। ধন্যবাদ জানাচ্ছি। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে আজ সারাদিন রাজশাহী চার আসনে। এই আসনের কি সংকট রয়েছে এবং মনোনীত যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি এই আসনটির মানুষকে কি দিলেন, সেগুলো জানার চেষ্টা রয়েছে। সঙ্গেই থাকুন।